অফিসে ভিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল নেত্রী। ভিডিও পোস্ট করে সমালোচনা শুভেন্দু অধিকারী। বিতর্কে এবার মুখ খুললেন ভিডিও। ভিডিও অফিসেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান। ভিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বয়সে বড় নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন ভিডিও। আইবুড়ো ভাতে যেমন হয় সেরকম ধরনের একটা আয়োজন হয়েছিল। এটা আমাদের সমিতির পক্ষ থেকে, উনি সরকারি আধিকারিক ঠিক আছে, কিন্তু সমিতির যারা আছে তারা জনপ্রতিনিধি, সবই অল্প বয়সে ছেলেমেয়েরা আছে, খুব বেশি বয়স্ক কেউ নেই। তো তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আনন্দের সাথে জিনিসটাকে করেছিল। আমাকে বলেছিল, আমি একদম পৌনে দুটোর সময় আমাকে থাকতে বলেছিলেন এবং বিডিও স্যার বলেছিলেন অনুষ্ঠানটা যখন হচ্ছেই আপনি যেন আসবেন। তো আমি গিয়েছিলাম। দেখুন, একটা জিনিস বলি যে আমার কাল থেকে কানে, আজকে সকাল থেকে আমার কানে অনেক কিছু আসছে, কিন্তু আমরা কোনো রাজনৈতিক কারণে এগুলো করিনি। একটা সৌজন্য বোধ বলে জিনিস থাকে। উনি যখন একটা নতুন জীবনে পা ফেলতে চলেছেন, উনি আমাদের সবাইকে একসাথে কাজ করার সুবাদে তো একটা সম্পর্ক তৈরি হয়, উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, এটা সর্বত্র সবাই করে। কিন্তু ছবিটা ছাড়ার জন্য যে মুখরোচক জায়গাটা তৈরি হচ্ছে, এটাকে আমি ঠিক সমর্থন করতে পারি না। কারণ হচ্ছে, উনি ফার্স্ট পোস্টিং ছিলেন, সেকেন্ড পোস্টিং এসেছেন, ওনার বয়সে আমার ছেলে আছে। তা সেরকমভাবে উনি আধিকারিক হলেও তার পাশাপাশি একটা সুসম্পর্ক বলুন, সম্পর্কের সুবাদে একটা কিছু আমরা আবদার করে করতে পারি, এবং সেটা আমাদের, আমি সিনিয়র ওখানে সব থেকে, কিন্তু সব ছোটরা এটা করেছে, জনপ্রতিনিধি যারা, যেহেতু একসঙ্গে, কারণ এটা সর্বত্র চলে, সবাই করে, হয়তো পোস্ট করার সুবাদে কেউ মুখরোচক করে ফেলেছে। পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও রজনীশ কুমার যাদব। তরুণ এই আধিকারিক আগামীতে বাধা পড়বেন সাত পাকের বন্ধনে, তাই তড়িঘড়ি অফিস শেষে তার জন্যে আয়োজন করা হয় এলাহি ভোজের। ফুল মালা চন্দনে তাকে বরণ করা হয়, ছিল শঙ্খধ্বনি। শুক্রবার এই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। তাদের মতে এটি নিতান্তই সৌজন্যতামূলক বিষয়। তার কোনো একটা অনুষ্ঠান সেখানে অফিসের কর্মচারীরা মিলিতভাবে করেছে, এবং সেই অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের যিনি যুব সভাপতি ছিলেন, তারা সেই অফিসে উপস্থিত ছিলেন, এবং উপস্থিত থাকাকালীন তারা সেখানে গেছেন, এবং সেখানে কেউ কারুকে সম্মান জানাতে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই পারে। এর মধ্যে তো অপরাধের কিছু নেই, কারণ পরস্পরের প্রতি সম্মান থাকতেই পারে। কারণ একজন প্রশাসনিক আধিকারিকের প্রতি যদি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির সম্মান থাকে, তবে তো উন্নয়ন খুব তাড়াতাড়ি সম্ভব। তো পরস্পরের যে মিলবন্ধন এবং মনের যে মিল, সেটা তো নিশ্চয়ই এর মধ্যে ফুটে উঠেছে। আর কে কাকে সম্মান করে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটাকে নিয়ে দোষ ধরার কোনো জায়গা থাকতে পারে বলে আমি মনে করি। জানা গেছে, আইবুড়ো ভাতের গোটা কর্মকাণ্ড হয়েছে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্তের স্নেহের ছায়াতে। উপস্থিত ছিলেন এলাকার দাপুটে নেতা যুব সভাপতি মানস ভট্টাচার্য। এতে বিডিওর কোনো সংকোচ ছিল না, জড়তাও ছিল না। কাকলি দেবী বিডিও রজনীশ কুমার যাদবকে চন্দনের ফোঁটা ও দুর্বঘাস দিয়ে আশীর্বাদ করতেই তরুণ বিডিও সাহেবকে রীতিমতো কাকলির পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায়। যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁক বাজছে, সবকিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়, প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা। এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে, সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, কাজমানি তোলাবাজি ভাগবাটোয়ারা নিয়ে, তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই কাজটাই ওনারা, তৃণমূলের যে নেতারা আছেন, তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন, তাহলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। ভিডিওর আইবুড়ো ভাত মেনুও ছিল তার পছন্দের। মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, একেবারে বাঙালি থালিতে নানা ব্যঞ্জন। ভিডিও বলেন তার অফিসে নয়,
পঞ্চায়েত সমিতির পাশের ঘরে এই সেলিব্রেশন হয়। আর কাকলি দেবী মায়ের বয়সী বলেই তার পায়ে হাত দিয়েছি। তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। তো পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন ওখানে, কর্মদক্ষরা ছিল। সেটা আমাদের পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে ওই রুমে, ওই রুমে হয়েছিল। ও পাশে মানে ওটা কমন আছে, যারা ওয়েটিং রুম হিসেবে থাকে, যারা দেখা করার জন্য আসে তারা ওয়েটিং হিসেবে ওখানে বসে, বাকি কর্মদক্ষরা বসে। তো এটা একটা কমন এরিয়া আছে, সেখানে করা হয়েছিল। মেনু বলতে ওখানে দাল ছিল, ভাত ছিল, বা যেটা আমাদের বাঙালির মধ্যে হয়, মাছের মাথা ছিল, পনিরের আইটেম ছিল, মাংস ছিল, এইরকমই একটা পুরো ব্যবস্থা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।